আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ শুক্রবার, তাই ছাদে চলে এলাম। ভাবলাম আজকে আমাদের বাড়ির ছাদটা দেখাবো। তো এখন সকাল 7:30 বাজে, রাস্তায় কোনো লোকজন নাই, একদম ফাঁকা। মাশাল্লাহ, যারা তো সকালবেলা উঠে ভোরে উঠে যায় সে, আর বাচ্চাদের জন্য তো রোদটা খুবই দরকার। আমাদের ছাদে কিছু গাছ আছে, সেটাও দেখাবো আপনাদের। শশা ধরেছে গাছে, এটা শশা গাছ। সামনের বাড়ির ছাদে কিছু কবুতর, খুব সুন্দর শশা ধরেছে কিছু গাছে, মাশাল্লাহ। যারা বাবা রোদ দিচ্ছে, সে রোদে তো থাকবেই না, বারবার রাগ করতেছে। তোর বাবা কিছুক্ষণ রোদ দিচ্ছে, কিছুক্ষণ ছায়া নিয়ে দাঁড় করাচ্ছে গাছের ছায়ায়, যেন সে রাগ না হয়। তো সে কারণে একটু একটু রোদ দিচ্ছে, একটু একটু ছায়া দিচ্ছে, দুজনে মিলে খেলা করছে। এটা হলো আনারস গাছ, সাথে একটা পুঁইশাকও আছে। এটা জাম্বুরা গাছ, আর পুঁইশাকের গাছ হয়েছে। এটা হলো লেবু গাছ, পায়েল ভাবছে এটা লজ্জাপতি, না এটা লজ্জাপতি গাছ না, ও ভুল ভাবছে, তাই ওকে বললাম এটা লজ্জাপতি না, এটা এমনিতে গাছ। আসলে গাছগুলো সব বৃক্ষ মেলা থেকে কিনা। ডালিম গাছ, মাশাল্লাহ ডালিম ধরেছে, খেতে পারবো কিনা জানি না, কিন্তু দেখতে খুবই ভালো লাগে। এখানে আম গাছ আছে, এটা মিষ্টি কুমড়া চারা, এখানেও পুঁইশাক। যারার বাবা তো সেই গল্প করতেছে, যেন সে রোদে রাখতে পারে, ও যেন রাগ না হয়, গল্পর ছলে ওকে রোদ পোহাচ্ছে। এটা ডালিমের ফুল, নিচে পড়ে গেছে। এটা একটা কবুতরের ছানা, যারা তো ধরার জন্য খুব আগ্রহ দেখাচ্ছে, সে এটা ধরবে। ওর বাবা বলছে এটা বার্ড, এটা সে ধরতে যাচ্ছে, খুব মনোযোগে দেখছে, বিরক্ত হচ্ছে কেন দিচ্ছে না তাকে। আর ও তো এমনিতেই ওর বাবার কাছে থাকতে খুবই পছন্দ করে। পাখিটা অনেক কিউট, ছোট একটা ছানা। এখানেও একটা শশা গাছ ফুল ধরেছে, মাশাল্লাহ খুব সুন্দর ফুল ধরেছে। আর হঠাৎ করে চোখ গেল, সেখানে মৌমাছি ফুলের মধু খাচ্ছে। দেখানোর চেষ্টা করছি, অতটা পারছি না, ভয় করছে, মৌমাছি তো ভয় করে যদি কামড় দেয়। আর এটা হলো মিষ্টি কুমড়া গাছ, যারাকে নিয়ে যারার বাবা পায়চারি করছে, ফড়িং, খুব ভালো লাগে আমার। আজকে ছাদে উঠে মানে অন্যরকম, কেমন যেন আকাশের এক কোণে রোদের ঝিলিক, এক কোণে তো খুব মেঘ জমেছে, তার মধ্যে ওয়েদারটা কেমন জানি, তার মধ্যে আবার ফড়িংরা খেলা করছে, খুব ভালো লাগছে। যারার বাবাকে দেখালাম ফড়িংটা, সেও একটু খেলা করছে, ধরতে চাইতেছে, আসলে ধরবে না, ও জাস্ট বাচ্চাদের একটু দেখাচ্ছে, বলছে ধরা যাচ্ছে না। এটা মেহেন্দি গাছ, নতুন পাতা হয়েছে, মেহেন্দি পাতাগুলো ছোট ছোট কিন্তু খুব লাল হয়, পাতা গাছে অত নাই কিন্তু খুব লাল হয়। আর এটা হলো কচু গাছ, সবাই চিনেন, এটা একটা কাঁঠালের চারা, এটা একটা মরিচের চারা, এটাও মিষ্টি কুমড়া। গাছের পাতায় কত পিঁপড়া হাঁটছে, এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আকাশটা মাশাল্লাহ খুবই সুন্দর,
মেঘগুলা কি সুন্দর ভিড় করেছে, দেখতে খুবই ভালো লাগছে। দিনটা যদি এমন একটা সকাল দিয়ে শুরু হয়, আলহামদুলিল্লাহ। এখানে ডালিম গাছ আছে, ডালিম গাছটা না মানে এমন ভাবে হয়েছে, ডালিম গাছ আর একটা করমচা গাছ, দুইটা গাছ একসাথে হওয়াতে একটা ছায়ার খুব সুন্দর ছায়া এখানে। তো এই ডালিম গাছটা তো মাশাল্লাহ ডালিম ধরেছে আর করমচা ধরেনি, ফুল হয়েছে। ওকে একটু পরপর রোদের থেকে এনে এখানে ছায়া দাঁড় করাচ্ছে। এই যে ফুল হয়েছে করমচা গাছে, ডালিমগুলো ছোট ছোট, খাওয়া যাবে কিনা জানি না, কিন্তু দেখতে মাশাল্লাহ খুবই ভালো লাগে। গাছে ফল দেখতে খুবই ভালো লাগে, খাওয়াটা বড় কথা না, কিন্তু দেখতে খুব। এগুলো পুদিনা পাতা, সাথে একটা ঘাস হয়েছে। ছোটবেলায় এগুলো দেখতাম, এগুলো আমার এখনও খুবই ভালো লাগে, আমার প্রকৃতি খুব ভালো লাগে। পুদিনা পাতা, সে সাথে কাশফুল এসে বলছে শীত চলে এসেছে। এটা বেগুন গাছ, একটা বেগুনও হয়েছে সাথে ফুল। এটাও শশা গাছ, শশা ছোট ছোট বের হয়েছে, এখনো এটাতে বড় হয়নি। ফুলগুলো খুব মনকে ছুঁয়ে যায়, খুবই ভালো লাগে। এটা হলো ছিম গাছ, ছোট একটা ছিম গাছ, এখনো বড় হয়নি। আর শশার ফুলগুলো মানে সবুজের মধ্যে হলুদ, মনে হয় যে ডাকছে। আর এদিক দিয়ে তো যারা যারা বাবা পাখি নিয়ে মেতে মেতে